গেলে আপনি কয়টা গরু আনছেন? আমি দল নিয়ে আসছি 14টা গরু। 14টা 14টার ভিতরে কি একটাও বিক্রি হয়েছে? না এখনো বিক্রি হয় নাই, বাট 6টা দাম হচ্ছে, কারণ এটা খুব হাই হাইব্রিডের গরু। একজন ক্রেতা অনেক হিসাব কিতাব করে কেনে এই গরু, বিক্রি বিক্রেতা এবং ক্রেতা অনেক ধৈর্যের ব্যাপার আছে। আচ্ছা আমি সামনে যে গরু দুইটা দেখছি, এই দুইটা কি আপনার? জি এটা আমার। আচ্ছা এটা দাম দিয়েছেন কত করে? এটা প্রথম যেটা শুয়ে আছে, জি যেটা বসে আছে, এটা 20 লাখ, আর ওইটা দিচ্ছি 15 লাখ। 20 লাখ আর 15 লাখ, এখন বর্তমান বাজার হিসাবে কি দাম কি একটু বেশি মনে হচ্ছে না? না বর্তমান এটা আপনি মাংসের হিসাব করলে হবে না। আমরা যখন এই সমস্ত গরুগুলি কিনি, 1 কেজি মাংসের দাম পড়ে 10,000 টাকা। 10,000 টাকা? জি। আমরা বিক্রিও করবো ঠিক ওইভাবে, কারণ এটা মাংস হিসাব না। 1 কেজি মাংসের দাম আপনার 700 টাকা। আপনাকে বুঝতে হবে মাংসের গরু একটা জিনিস, একটা আলাদা ব্রিড, এবং এটা আছে কুরবানির জন্য, শৌখিন যারা কুরবানি যায় তাদের জন্য এটা আলাদা ব্রিড। এখন আমাদের চুয়াডাঙ্গা জেলা যারা এত মধ্যবিত্ত পরিবার সবাই, এখন তাদের জন্য মানে এই গরু কিনা কি মানে এই 20 লাখ যেটা দাম দিয়েছেন, যে এই গরুটা যেটা শুয়ে আছে 20 লাখ, এটা কি তাদের জন্য কিন্তু বেশি মনে হচ্ছে না? তাদের জন্য বেশি, কারণ আমার এই সমস্ত গরু আমাদের চুয়াডাঙ্গা কুষ্টিয়া মেহেরপুর জেলার কেউ কুরবানি দিয়ে থাকে না, এগুলি যায় ঢাকা চিটাগাং সিলেট এই সমস্ত জেলায়। আচ্ছা এখন যারা যারা হচ্ছে মাংসের গরু উৎপাদন করছে তারা এই গরু কিনলে হবে না। তাদেরকে সবসময় আমি বলে থাকি যে হলিস্টন ফ্রিজানি ক্রস কিনতে হবে, দেশি ক্রস যেটা, সেটা 2 দাঁত বা 4 দাঁত গরু কিনতে হবে, তার 3 মাস 4 মাস খাওয়াতে হবে, এবং মাংস হিসাবে বিক্রি করতে হবে, মার্কেট থেকে ক্রয়ও করতে হবে মাংস হিসাব করে। আচ্ছা এখন যেহেতু 2 দিন মেলা, এই 2 দিন মেলার ভিতরে আপনি যেটা বললেন আপনার বক্তব্যে ভাষ্যের ভিতরে, যে চুয়াডাঙ্গার বাহিরের যে কথাটা বললেন, বাহিরের কি কেউ কি এসছে মানে এই পর্যন্ত? সারা বাংলাদেশ থেকে খামারি আসছে না, মানে গরু ক্রয় করার জন্য? গরু ক্রয় করার জন্য সারা বাংলাদেশ থেকে খামারি আসছে। অলরেডি কালকে সম্ভবত 20 থেকে 22টা গরু বিক্রি হয়েছে। আচ্ছা আচ্ছা। এবং অনেক খামারে দেখতেছেন পিছনে যে প্যান্ডেলগুলি আছে, এই খামারে অনেক গরুই দাম হচ্ছে, এবং অল্প কিছু বেঁধে আছে বা দাম হওয়ার মধ্যেই ক্রেতা বিক্রেতার ভিতরে সামান্য ডিফারেন্স বেঁধে আছে। আচ্ছা আচ্ছা। তা আঙ্কেলকে অনেক ধন্যবাদ। তা আগামীতে, এটা তো আমাদের চুয়াডাঙ্গা জেলায় প্রথম, আগামীতে এই উদ্যোগটা তো চলবে আশা করা যায়। এই চুয়াডাঙ্গা জেলাতে এই মেলাটা নিয়ে আসার জন্য আমার অনেক আছে কাঠখড়ি পাতে হয়েছে, অনেক চেষ্টার মাধ্যমে, অনেক পরিশ্রমের মাধ্যমে মেলাটা আমি চুয়াডাঙ্গাতে নিয়ে আসছি। এই মেলাটা প্রথমে চলে যাচ্ছিল মেহেরপুর, তারপর তারপর কুষ্টিয়া। যেহেতু আমি এই মেলা কমিটির আহ্বায়ক, আমি অনেক চেষ্টা তদবির করে এই মেলাটা এখানে নিয়ে আসছি। চুয়াডাঙ্গা জেলা এই প্রথম দেখলো যে বাংলাদেশে যে গরুর মেলা, এবং গরু প্রেমিক যারা তারা কি করতে পারে, এবং তাদের মন মানসিক কত উচ্চ আকাঙ্ক্ষা, যদিও বা তারা অনেক গরিব ঘর থেকে এসে থাকে।